স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে উনি দেহ রাখছেন। আপনারা তো জানেনই এর মধ্যে 39 বছরের বেশি অনেক লোক আছে যার কোনো কথাই কেউ শুনে নাই, যে আসলে কোনো মানুষের মধ্যেই নাই, নিজের চিন্তা নিয়েই ব্যস্ত। শ্বশুর বাড়িতে কিছু পাইবো, একটাই মেয়ে, উনি চিন্তা করতেন যে শ্বশুর বাড়ির সম্পত্তিটা কিভাবে পাওয়া যায়, শ্বশুর বা কবে মরে, এসব চিন্তার দরকার নেই। আমি মনে করি সবাইকে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের হিন্দু স্বার্থে আমরা যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি। এখানে কে কোন সম্প্রদায়ের এ বিষয়টি আমাদের জন্য জরুরি না। ব্রাহ্মণ আর শূদ্র মিলিয়ে যদি আমরা মাঝখানে আসি, ক্ষত্রিয়র কিন্তু এখন আর কোনো গোষ্ঠী নাই, তাহলে আমাদের ক্ষত্রিয়ের রূপ ধারণ করতে হবে, আমাদের ভিতরে শক্তি সঞ্চয় করতে হবে, সেই অস্ত্রবিদ্যা কিন্তু ক্ষত্রিয় ছাড়া কেউ করেনি। করি আমাদের মাঝে মাঝে বসতে হবে, যুব সমাজ একত্রে বসবে, এই যে আমাদের যুব জোট আছে, ছাত্র জোট আছে, এরা মূল মহাজোট যারা, তাদের সাথে বসে আমাদের সমস্যাগুলো নিয়ে ওখানে আলোচনা করবে, এরা কেন্দ্রে আলোচনা করবে, কেন্দ্র কিন্তু খুব উদার। একটা পাঁচতলা বাড়ি করে বসে থাকলাম, সেটার ভাড়া খাইলাম, তারপরে ঘুম পারলাম, কিছুদিন পরে বল হরি হরি বল হয়ে গেল, তারপরে ভদ্রলোক নিয়ে ফালাইও দিল, ছেলে হইলো দুইজন, একজন দেশের বাইরে আছে আর একজন দেশে আছে, আরও তিনজন যে মানুষ লাগবে, তিনজন মানুষ আর পাওয়া গেল। পরে কি হবে, পায়ে দড়ি বাঁধলে ওটা ফালাই দিতে, কারণ অর্থ তিনজন শরিকও নাই, অর্থ তিনজন কাছের মানুষ নাই, ভালোবাসার মানুষ নাই, এই খাটিয়াটাও চারজনকে ধরতে হবে, যার জন্য চারজন মানুষও লাগবে। আমরা যদি প্রত্যেকে চারজন করে ভালোবাসার মানুষকে সাথে রাখি, আপনজন সাথে রাখি, তাহলে কি হবে, আমাদের যদি এইরকম 1 কোটি মানুষ থাকে, আমরা 1 কোটি মানুষ, 25 লাখ সবাই মিলে 1 কোটি হাত হয়ে যাবে, আমরা একত্রে থাকতে পারবো। আমাদের শক্তিশালী হতে হবে, ভাইদের মধ্যেও মিল থাকতে হবে, এক ভাই আরেক ভাইয়ের নিমন্ত্রণ করে না, বাট একটা ছোট্ট অনুষ্ঠান, পঞ্চামৃতর অনুষ্ঠান, এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান, ও দরকার জানাতে ও লাগবে না, এটা যেন না হয়। আমরা যেন মিলিত না হলে সম্পদেই শুধু যে সমস্যা হবে তা কিন্তু না, নিজের অস্তিত্বেরও সমস্যা, নিজের অস্তিত্বেরও সমস্যা। অনেক প্রশ্ন আজকে আছে, এই যে ও বলল মেয়েদের সমস্যা, এখানে জমির সমস্যা, আমরা হিন্দু মহাজোটের প্রতিদিন, আমার মনে হয় যে গোবিন্দ দা যেহেতু নিয়মিত মোবাইল ফেসবুক অন্যান্য কিছু ব্যবহার করেন, সারা বাংলাদেশে আমার মনে হয় 100-র উপরে অভিযোগ উনার এই মোবাইলে আসতে থাকে, 100। আলোচনাটুকু শুধুমাত্র যে এই জায়গাটিকে কেন্দ্র করে তাই শুধু নয়, আপনাদেরকে হিন্দু মহাজোটের একটি বার্তাও পৌঁছানো আমাদের দায়িত্ব ছিল, যে হিন্দু মহাজোট কি। এইরকম আপনারাও সবাই ভেতরে শুধু বসে থাকলে হবে না, একটা জাগরণ তৈরি করতে হবে, সবাই সম্মিলিতভাবে আমরা এই ধরনের যেসব ঘটনাগুলো আছে এগুলোর জন্য প্রতিবাদ করতে পারি, প্রতিহত করতে পারি, আমাদেরকে রক্ষা করতে পারি। হিন্দু রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একত্রিত হতে হবে, সবাইকে আন্তরিক হতে হবে। সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের উপস্থিতির জন্য, উপস্থিতি কম এটা বিষয় না। আমার মহাসচিব মহোদয় সেদিন একটা কথা বলছিলেন যে কানাডাতে কোন একটা মেয়ে বাংলাদেশের কোন একটা দুঃখজনক ঘটনার জন্য একা একটা পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়েছে, সে প্রতিবাদ জানিয়েছে, মানুষ একজন, প্রতিবাদটা বিশ্বের সবাই দেখছে। আমার কথা হচ্ছে আমরা যেন প্রতিবাদ যুব করতে পারি, যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের বয়স অনেক হয়ে গেছে সেটা বড় কথা নয়, আমি এটা বিশ্বাস করি না, 65 বছর বয়স থেকে এই যে আজকে ইস্কনের যে মন্দির দেখছেন বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, টিকিয়ালা সাধু, এই ইস্কনের যিনি প্রথম পুরুষ এসি ভক্তিবেদান্ত, উনি 65 বছর বয়সে ওনার কর্মকাণ্ড শুরু করলেন এবং 67 বছর বয়সে উনি আমেরিকা গেলেন ধর্ম প্রচারের জন্য, ওই পর্যন্ত বয়স আমাদের এখনো হয়নি, কাছাকাছি এসে, কাজেই আমরা শুরু করছি আরো আগে থেকে, কাজেই এসি ভক্তিবেদান্তর স্বামী, এসি ভক্তিবেদান্তর স্বামী ওনার স্ত্রী, উনি এই যে ধর্মকর্ম করে এটা পছন্দ করত না, বলতো ওনার স্ত্রী হয়তো পাশে বসে গল্প সল্প করতেন, এই চাটা খাইত, ওনার একদম জিজ্ঞাসা করলো যে আপনার স্ত্রী তো এর মধ্যে আসবে না, কয় কে আসবে না কে আসবে, এটা নিতান্তই তার বিষয়, আমি তাকে বলছিলাম, সে বলছে তোমার যা খুশি তাই করো, দরকারে আমি তোমার ওখানে দিতে পারি, কিন্তু আমি চা খাওয়া ছাড়ব না।